হ্যালো নিট অ্যাসপারেন্ট অ্যান্ড ফিউচার ডক্টরস মেডিকেল কাউন্সিলিংয়ের নামটা শুনলেই তিনটে প্রশ্ন মাথায় আসবে গ্যাপ সার্টিফিকেট কি মাইগ্রেশন সার্টিফিকেট আমার লাগবে কিনা না ট্রান্সফার সার্টিফিকেট কাদের লাগবে সার্টিফিকেটগুলো কখন লাগবে কিভাবে করব। আজ আমি আপনাদের এই ব্যাপারে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য না হলে অনেক অজানা তথ্য আপনার অজানাই থেকে যাবে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে ভিডিওটিতে এখনই একটা লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন প্রথমে আলোচনা করা যাক গ্যাপ সার্টিফিকেট নিয়ে ছবিটা দেখেই বুঝতে পারছেন কোথায় গ্যাপ সার্টিফিকেট করা হয় হ্যাঁ এটা কোর্টের ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা নোটারিকে দিয়ে করানো হয় গ্যাপ সার্টিফিকেট হলো ডফার ক্যান্ডিডেটদের জন্য যারা দু সালের আগে এইচএস এক্সামে পাস করেছে এবং কোনো কলেজে যেমন বিএসসি নার্সিং বা নর্মাল বিএসসি অনার্সের মতো কোর্সে অ্যাডমিশান না হয়ে অনলি নিটের জন্য প্রিপারেশান নিয়েছো তাদেরকে গ্যাপ সার্টিফিকেট করতে হবে যারা দু সালে এইচএস দি মেডিকেল কলেজে ভর্তি হতে চলেছো তাদেরকে গ্যাপ সার্টিফিকেট লাগবে না কোশ্চেন হলো কখন গ্যাপ সার্টিফিকেটটা লাগবে জেনারেলি এক দুটো কলেজ বাকিদের প্রত্যেকটা কলেজেই অ্যাডমিশন হওয়ার পর সেমিস্টারের আগে যখন ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হবে তখনই গ্যাপ সার্টিফিকেটটা লাগে সার্টিফিকেটটা দশ টাকা কুড়ি টাকা বা পঞ্চাশ টাকার স্ট্যাম্প পেপারে করলে হয়ে যাবে বাট ভুল করেও একশো টাকার স্ট্যাম্প প্যাপার ছাড়া করবে না বেশিরভাগ কলেজেই একশো টাকার স্ট্যাম্প পাপার ছাড়া অ্যালাও করবে না একশো টাকার স্ট্যাম্প পেপারে এইরকমভাবে লিখতে হবে আমরা একটা ফরম্যাট তৈরি করে দেখাচ্ছি আই নিজের নাম সন অর ডটার অফ বাবা ও মায়ের নাম রেসিডেন্ট অফ ভিলেজ পোস্ট পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট সাথে পিন নম্বরটায় ডু হেয়ার বাই সলেমনি স্টেট অ্যান্ড অ্যাফার্ম আন্ডার নাম্বার ওয়ান দ্যাট আই এম এ রেসিডেন্ট অফ অ্যাড্রেস অর্থাৎ আমি ওপরে যে ঠিকানা দিয়েছি সেই ঠিকানার বাসিন্দা নাম্বার টু এই ফাঁকা জায়গাটায় যে ইয়ারে এইচএস পাস করেছ সেই ইয়ারটা লিখতে হবে দু সালে এইচএস পাস করলে দু ফর্ম কোন স্কুল থেকে পাস করেছো সাথে স্কুলের নাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড না সিবিএসসি বোর্ড স্কুলের বোর্ডটাও দিয়ে দিতে হবে নাম্বার থ্রি এখানে ড্রপ দেওয়ার কারণটা জানাতে হবে আমরা যেহেতু নিটের জন্য প্রিপারেশান নিয়েছি লিখতে হবে সেলফ স্টাডি ফর নিট ইউজি প্রিপারেশান নাম্বার ফোর কত বছর গ্যাপ দিয়েছো এখানে লিখতে হবে কোন সাল থেকে কোন সাল দু হাজার একুশ সালে গ্যাপ দিলে টু জিরো টু ওয়ান টু টু জিরো টু ফোর থ্রি ইয়ার্স গ্যাপ লিখতে হবে নাম্বার ফাইভ পাঁচ নম্বরে বলা হয়েছে যত বছর গ্যাপ দিয়েছি আমি কোনো ইলিগাল অ্যাক্টিভিটি এবং কোনো সিভিল বা ক্রিমিনাল কেসের সঙ্গে যুক্ত ছিলাম না ছ নম্বরে বলা হয়েছে জেনারেল পাবলিকের কাছে আমার গুড রেপুটেশান আছে সাত নম্বরে বলা হয়েছে এই যখন আমি গ্যাপ দিয়েছি সেই সময়কালে কোনো কলেজ থেকে পোস্ট ম্যাট্রিক কোনো রকম স্কলারশিপ আমি নিইনি এখানে নিজের একটা সিগনেচার করতে হবে কোনো কোর্টে গিয়ে একটা অ্যাডভোকেটকে দিয়ে লিখিয়ে নিয়ে ফার্স্ট ক্লাস বা নোটারি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে সই করে নিলেই হয়ে যাবে যদিও এই সার্টিফিকেটটা এখন প্রয়োজন নেই মেডিকেল কলেজে অ্যাডমিশন হওয়ার পর যখন ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন হবে তখনই দরকার তবুও যদি করিয়ে নিতে চাও একশো টাকার স্ট্যাম্প পেপারে কোনো নোটারি বা ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে করিয়ে নেবে আমরা বুঝতে পারলাম গ্যাপ সার্টিফিকেট নিয়ে এবার আলোচনা করা যাক মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে সার্টিফিকেটের ফরম্যাটটা রকমই হয় যে সকল ক্যান্ডিডেট নিড নিয়ে পড়াশোনা করার পাশাপাশি কোনো কলেজে অ্যাডমিশন হয়ে আছো এবং সেই কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটির আন্ডারে অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে তাহলে তারা যখন মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে তখন মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে কারণ একটা স্টুডেন্ট একই সাথে দুটো গ্র্যাজুয়েট কোর্স করতে পারে না তাই আগের কলেজে রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করতে হবে এটা একটু লং প্রসেস রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করার জন্য ফার্স্ট যে কলেজে অ্যাডমিশন হয়েছ সেই কলেজে অ্যাপ্লিকেশন দিতে হবে তারপর কলেজটা যে ইউনিভার্সিটির আন্ডারে সেই ইউনিভার্সিটিতে গিয়ে অ্যাপ্লিকেশন দিতে হবে ইউনিভার্সিটি এক সপ্তাহর মতো টাইম নেবে তারপরে এক সপ্তাহ পর রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে মাইগ্রেশন সার্টিফিকেট দিয়ে দেবে এটাকে অনেক সময় নো অবজেকশন সার্টিফিকেট বলা হয় কারণ অন্য কোনো কলেজে অ্যাডমিশন হলে আগের কলেজের কোনো রকম অবজেকশন থাকে না এটা সার্টিফিকেটে স্পষ্ট লিখে দেয় যে সকল স্টুডেন্ট কলেজে অ্যাডমিশন হয়েছ কিন্তু রেজিস্ট্রেশন করনি তাদেরকে কোনো মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না একটা গ্যাপ সার্টিফিকেট করিয়ে নিলেই হয়ে যাবে এখন আমরা আলোচনা করব ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টি সি নিয়ে যে সকল ছাত্রছাত্রী দু হাজার চব্বিশ সালে এইচএস এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিশন হবে তাদেরকে কলেজে অ্যাডমিশন হওয়ার সময় ইউনিভার্সিটির আন্ডারে যখন রেজিস্ট্রেশন হবে তখন ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ টিসি লাগবে অর্থাৎ বোঝা গেল দু সালে যারা এইচএস পাস করে মেডিকেল কলেজে অ্যাডমিশন হবে তাদেরকে এই টি সি সার্টিফিকেট শো করতে হবে যে স্কুল থেকে এইচএস পাস করেছ যখন এইচএসের মার্কশিটটা দেওয়া হয়েছিল তখনই টিসি টি সি সার্টিফিকেট দেওয়া দেওয়ার কথা ম্যাক্সিমাম স্কুলে দিয়েই দেয় তবে কিছু স্কুলে দেয় না যাদের কাছে এখনও ট্রান্সফার সার্টিফিকেট নেই যে স্কুলে এইচএস দিয়েছ সেই স্কুলে গেলেই হেডমাস্টার সাথে সাথে ট্রান্সফার সার্টিফিকেট দিয়ে দেবে আমরা যে তিনটে সার্টিফিকেট নিয়ে আলোচনা করলাম কোনোটাই এখন কাউন্সিলিং ও কলেজে অ্যাডমিশনের জন্য লাগবে না কলেজে অ্যাডমিশন হওয়ার এক দুই মাস পর যখন ইউনিভার্সিটির আন্ডারে রেজিস্ট্রেশন করতে হবে তখন এই সার্টিফিকেটগুলো কাজে লাগবে তবে এখন রেডি করে রাখতে চাইলে করে রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এই রকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো নিট ও কাউন্সেলিং সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো কমেন্ট বক্সে নজর রাখো রাফেউল এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে